31 অক্টোবর তারিখে হইছে আসাম টেট 2021 ইউপি সেকশনের সোশ্যাল সায়েন্স আর অসমের কেটামান প্রশ্ন আলোচনা করা হব। সব ভিডিওটি স্কিপ নকরাক প্রথমের পর শেষ হলে চাব। আর এই ভিডিও চালে আপনাদের কি পার্সেন্ট প্রশ্ন শুদ্ধ হয়েছে তা আইডিয়া করব পারব। সো আরম্ভ করো। সো প্রশ্নবিল যেহেতু মেমরি বেস দুই একটা ইফাল সিফাল হব পারে, কিনা খেলিমেলি থাকলে কমেন্ট বক্সত জানাব। চাওক প্রথম প্রশ্নটা, বিষুব রেখায় কোনখন মহাদেশক সমানে দুভাগ করেছে, এনেকা একটা প্রশ্ন আছে, এটা কি হব আফ্রিকা। তারপর আরো একটা প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশের অবসর বয়স, এটা কি হব 65 ইয়ার্স হব। তারপর আরো একটা প্রশ্ন আসলে, বর্তমান লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 550 হব, এটা অপশন। তারপর আরো একটা প্রশ্ন, প্রাচীন রাজাসকলের রাজকীয় প্রতীক কি আসলে, এটা আসলে হাতি। আরো একটা প্রশ্ন, 2001 চনের পর 2011 কোনখন রাজ্যের জনসংখ্যা ঋণাত্মক আছে, ঋণাত্মক মানে হ্রাস পাইছিলে, কমিছিলে, এটা অপশন কি হব নাগাল্যান্ড। তারপর ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক বলে কোন ব্যাঙ্কক জানা যায়, এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা RBI, যেটা এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর আরো একটা প্রশ্ন আসলে, অর্থনীতিত সম্পদ যেটা ওয়েলথ বলে কোয়া হয় ইয়ার অর্থ কি, এটা হচ্ছে কি মূল্য থাকা যিকোনো একটা বস্তু, এটা অপশন হব। তারপর আরো একটা চাওক, প্রাচীন প্রথমজন রজা আসলে কোন, এটা মহিরং দানব, এটা অপশন হব। তারপর চাওক, ভারতের কৃষি ক্ষেত্র GDP কিমান শতাংশ বহন করে, এটা হব 15.4% হব। 2011 চনের লোকপিয়াল মতে সর্বাধিক আর সর্বনিম্ন সাক্ষরতার হার থাকা জেলা দুখন, সর্বাধিক সর্বাধিক সাক্ষরতার হার থাকা জেলাখন হয়েছে কামরূপ মেট্রো আর সর্বনিম্ন হয়েছে ধুবুরী। মানে প্রথমতে কৈছো যে এটা মেমরি বেস প্রশ্ন, গতি দুই একটা ইফালে হবল হব পারে। সো আপনাদের কমেন্ট বক্সত জানাব। তারপরও চাক, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কোন আছিল, এটা হবো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপর তলর কোনখন অসমৰ এখন রাষ্ট্রীয় উদ্যান, এটা অপশন যেটা রায়মন আছিল সেটা হব। তারপর আরো একটা প্রশ্ন চাওক, যুক্তরাষ্ট্রের গৃহম বলে কাক জানা যায়, এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র হব। তারপর তলর কণ্ঠ সংস্থায় দরিদ্র সীমার কাজ যাকে BPL বলে কয়, এটা নির্ধারণের ভাবে জরিপ করে, এটা হচ্ছে NSSO ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, যেটা রাষ্ট্রীয় নমুনা সমীক্ষা কার্যালয় যেটা অর্গানাইজেশন, সো এটা হব। তারপর চাওক, ব্রহ্মপুত্র উত্তরপাড়ের এখন উপনদী, অপশন কেটার ভিতর যেটা থনশিরি আছে সেটা হব। তারপর ব্রিটিশ কেতিয়া টিকট কর যেটা স্টাম্প ট্যাক্স এটা লগাইছিল, 1899। তারপর পৃথিবীর মোট পানির কিমান শতাংশ পানি নির্মল হওয়ার উপযোগী, এটা হচ্ছে 3% হব। তারপর একটা প্রশ্ন চাওক, বায়ুমণ্ডলত কার্বন ডাই অক্সাইড গ্যাস কিমান শতাংশ আছে, এটা 0.03% হব। এটা তারপর আর্যসকল ভারতের প্রবেশ করার সময় মূল বৃত্তি কি আছিল, এটা হচ্ছে পশুপালক আসলে সিহতে। তারপর চাওক, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কোন আছিল, এটা হব কি এনে বেসান্ত হব। তারপর আরো একটা প্রশ্ন আসলে, বর্মন বংশের প্রথম রাজা কোন আছিল, পৌষ্যবর্মন হব এটা। তারপর আরো একটা, আসাম এসোসিয়েশনের প্রথম অধিবেশন কত হয়েছিল, এটা প্রথম অধিবেশন আছিল ডিব্রুগড়, অপশন যেটা আছে সেটা হব। ভারতের কত প্রাকৃতিক গ্যাস বেশিকে পাওয়া যায়, এটা হচ্ছে কি আমার অসমতে, তো অসম হব। তারপর কোচসকলের মুদ্রা আকার কেনেকুৱা আছিলে, কোচসকলের মুদ্রা আকার আছিলে, এটা অপশন যেটা ঘূরণীয়া সেটা হব। তারপর এটা চাওক, যে উমানন্দ মন্দির কোনে সজাইছিলে, উমানন্দ মন্দির আছিলে এটা গদাধর সিংহ, যেটা অপশন আছে সেটা হব। তারপর তো সংবিধানের 42তম সংশোধনীত কোন শব্দ অন্তর্ভুক্ত করে হয়েছে, এটা হচ্ছে সমাজবাদী, যেটা এটা অপশন হব। তারপর সূর্যর নিকটম গ্রহ কোনটো, এটা নিকটতম গ্রহ বৈঠক বুধ হব। তারপর তলর কোনটো শুদ্ধ নহয় কেবাটা অপশন, তারপর এইটা যেটা আছে শনি গ্রহ উপগ্রহ সংখ্যা তিনটা, এটা অপশন অশুদ্ধ হব। তারপর বর্তমান পঞ্চায়েতী রাজ ব্যবস্থাটো কেই খলপিয়া, এটা কি আছে আমার তিনি খলপিয়া।
তাৰপিছত অসমত পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থা কেতিয়া প্ৰৱৰ্তন কৰা হৈছিলে? অসমত পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থাটো 1994ত প্ৰৱৰ্তন কৰা হৈছিলে। আৰু এটা প্ৰশ্ন আহিছিলে, তলৰ কোনজন ভাৰতীয় সংবিধান খচৰা কমিটিৰ সভাপতি নাছিল? এইটো যিটো অপশ্যন ডক্টৰ ৰাজেন্দ্ৰ প্ৰসাদ, এইটো অপশ্যন শুদ্ধ হ'ব। তাৰপিছত আছে তলৰ কোনটো উক্তি অশুদ্ধ? কেইবাটা উক্তি আছিলে, তাৰ ভিতৰত অশুদ্ধ উক্তি হ'ব বিষুৱ ৰেখা আৰু দাবাগে ৰেখাই একে মান বুজায় যিটো, এইটো অশুদ্ধ বাক্য। তাৰপিছত চাওক, ভাৰতৰ প্ৰথম মুখ্য নিৰ্বাচন আয়ুক্ত, ফাৰ্ষ্ট চিফ ইলেকশ্যন কমিশনাৰ অফ ইণ্ডিয়া, এইটো হৈছে সুকুমাৰ সেন যিটো আছে, সেইটো হ'ব। তাৰপিছত ভাৰতৰ প্ৰথম আঞ্চলিক দল কোনটো আছিলে? ভাৰতৰ প্ৰথম আঞ্চলিক দল এইটো হ'ব কি, ডি এম কে। তাৰপিছত আৰু এটা, প্ৰথম চৰকাৰৰ বিভাজন কোনে আনিছিলে? প্ৰথম চৰকাৰৰ বিভাজন আছিলে প্লেটো অপশ্যন যিটো আছে, সেইটো হ'ব। তাৰপিছত চাওক, হৰপ্পা সভ্যতাৰ সময়ত কোনবিধ ধাতু আৱিষ্কৃত হোৱা নাছিলে? হৰপ্পা সভ্যতাৰ সময়ত এই ল' ধাতুটো আৱিষ্কাৰ হোৱা নাছিলে। ২০১১ চনৰ লোকপিয়াল মতে সৰ্বাধিক জনসংখ্যাৰ ঘনত্ব থকা ৰাজ্য কোনখন? এইটো হ'ব আমাৰ পশ্চিমবংগ। ভাৰতীয় অৰ্থনীতি, ভাৰতীয় অৰ্থনীতি কি, তো এইটো অপশ্যন যিটো আছিলে সেইটো কি হ'ব আমাৰ, এইটো ভাৰতীয় অৰ্থনীতি, এইটো মিশ্ৰ অৰ্থনীতি। নেক্সট, বিৰোধী দলৰ সবল ভূমিকা থকা দুখন উল্লেখযোগ্য ৰাষ্ট্ৰ, বিৰোধী দলৰ সবল ভূমিকা থকা দুখন ৰাষ্ট্ৰ হৈছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ আৰু ইংলেণ্ড। ছ'চিয়েল ছায়েন্সৰ এইকেইটা প্ৰশ্নই সংগ্ৰহ কৰা হৈছিলে। নেক্সট, বাকীকেইটা প্ৰশ্ন সংগ্ৰহ কৰিলে আপোনালোকক মাজত আলোচনা কৰিম। তাৰপিছত কেইটামান অসমীয়া ভাষাৰ প্ৰশ্ন সংগ্ৰহ কৰা হৈছে। চাওক, এইকেইটা মই প্ৰথমতে কৈছোঁ, প্ৰশ্নকেইটা মেমৰি বা দুই এটা ইফাইল হেবল হ'ব পাৰে, চ' আপোনালোকে কমেণ্ট বক্সত জনাব। আৰু নতুন কিবা প্ৰশ্ন থাকিলে মোৰ কমেণ্ট বক্সত জনাব, সেই বিষয়ে আলোচনা কৰিম। চাওক, এইটো প্ৰথম প্ৰশ্ন যে প্ৰথম অসমীয়া ৰোমান্টিক কবিতা কোনটো, সেইটো কি হ'ব বনকোঁৱৰী হ'ব, অপশ্যন যিটো বনকোঁৱৰী সেইটো হ'ব। তাৰপিছত কৃপাবৰ বৰুৱাৰ কাকতৰ টোপোলা কোনে লিখিছিল, এইটো কি হ'ব লক্ষ্মীনাথ বেজবৰুৱা। তাৰপিছতে চাওক, জয়মতী বোলছবি কিমান চনত নিৰ্মাণ হৈছিল, আমি সকলোৱে জানো 1935। তাৰপিছত চাওক, প্ৰথম সাহিত্যসভাৰ সভাপতি কোন আছিল, চ' এইটো কি হ'ব পদ্মনাথ গোহাঁই বৰুৱা হ'ব। তাৰপিছত আৰু এটা প্ৰশ্ন আছিলে, প্ৰতিমাখন সৰু কিন্তু নিৰ্বাচনৰ কথাষাৰ কোনে কৈছিল, এইটো লক্ষ্মীনাথ বেজবৰুৱা। চাওক, মোৰ আগৰ যিবিলাক টেটৰ সম্পৰ্কীয় ভিডিঅ' আছিল সেইবিলাকত এইবিলাক প্ৰশ্ন আলোচনা কৰা হৈছিলে। তাৰপিছত চাওক, 6 নম্বৰত চাওক, প্ৰেমত ঘূৰিছে ভূমণ্ডল, প্ৰেমত ফুলিছে শতদল, এইটো কোনে কৈছিলে, এইটো হৈছে লক্ষ্মীনাথ বেজবৰুৱাদেৱে কৈছিলে। তাৰপিছতে চাওক, বীৰেন্দ্ৰ কুমাৰ ভট্টাচাৰ্যই কোনখন গ্ৰন্থৰ বাবে জ্ঞানপীঠ বঁটা লাভ কৰিছিলে, এইটো খুব ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন আছিলে, এইবাৰ আহিছিলে মৃত্যুঞ্জয়। তাৰপিছত অগ্নিৰ দৰে বান, এইটো অগ্নিবান বান, আৰু এইটো কি সমাস বুলি কয়, সেইটো কৰ্মধাৰা সমাস। তাৰপিছত চাওক, অসমীয়া ভাষাৰ উৎপত্তি কোনটো প্ৰাকৃতৰ পৰা হৈছিলে, মাগধী প্ৰাকৃতৰ পৰা। তাৰপিছত আৰু এটা চাওক, অসমীয়া ভাষাটো এটা কি, এইটো এটা কি ভাষা, নব্য ভাৰতীয় আৰ্য ভাষা, চ' এইটো অপশ্যন যিটো আছিলে সেইটো শুদ্ধ হ'ব। তাৰপিছত চাওক, বাক্যৰ পূৰ্ণতা বুজাবলৈ কোনবিধ জ্যোতিষিন ব্যৱহাৰ কৰা হয়, বাক্য এটা ফিনিচিং হ'লে যিটো আমি ফুল ষ্টপ ইংৰাজীত কৈ সেইটো হৈছে দাড়ি, এইটো ব্যৱহাৰ কৰা জ্যোতিষিন। তাৰপিছত চাওক, উপেন্দ্ৰনাথ গোস্বামীয়ে কামৰূপী উপভাষাক কেইটা ভাগত ভাগ কৰিছে, এইটো কি কৈছে, তিনিটা ভাষাত ভাগ কৰিছে। তাৰপিছত পঞ্চমী বিভক্তি বুজাবলৈ বিভক্তিৰ কি চিন ব্যৱহাৰ কৰা হয়, এইটো আমাৰ ৰৰ পিছত পৰা এইটো বিভক্তি ব্যৱহাৰ কৰা হয়। তাৰপিছত চাওক, 14 নম্বৰ প্ৰশ্ন আৰু এটা চাওক, অসমীয়া ভাষাৰ প্ৰথম বিদ্যায়তনিক গৱেষণা পত্ৰখন কোনে লিখিছিল, এইটো অপশ্যন হৈছে ডক্টৰ বাণীকান্ত কাকতি। তাৰপিছত চাওক, নাগামিষ্ট হৈছে কি, এইটো এটা কি ভাষা আছিলে, এইটো মিশ্ৰ ভাষা, মিশ্ৰ ভাষা যিটো আছিলে সেইটো অপশ্যন শুদ্ধ হ'ব। তাৰপিছত চাওক, মান্য ভাষা আচলতে এটা উপভাষাহে, এই কথাষাৰ শুদ্ধ নশুদ্ধ বুলিছিলে, এইটো কি হ'ব শুদ্ধ। তাৰপিছত চাওক, অসমীয়া ভাষা আৰু বাংলা ভাষাৰ ধ্বনিৰ মাজত থকা পাৰ্থক্য, এই দুটা ভাষাৰ মাজত থকা ধ্বনি পাৰ্থক্য হৈছে অৱধ্বনিৰ প্ৰয়োগ নাই বাংলা ভাষাত। তাৰপিছতো চাওক, অসমীয়া ভাষাৰ লিংগ প্ৰকৰণৰ ক্ষেত্ৰত কোনটো শুদ্ধ, এইটো কেইবাটাও অপশ্যন। তাৰপিছত অসমীয়া ভাষাত কেৱল প্ৰাণীবাচক শব্দৰ লিংগভেদ হয়। তাৰপিছতো চাওক, কেইটামান শব্দ অৰ্থ দি আছিলে আচল, এই আচলটো হৈছে চন্দ্ৰবিন্দু নথকাটো হৈছে এইটো সত্য, আৰু চন্দ্ৰবিন্দু থকাটো হৈছে কি চাদৰৰ আগ, আৰু আৱৰণ অৱ যিটো আছে এইটো ঢাকনি, আৰু আৱৰণটো হৈছে ভূষণ। চ'
নেক্সট এইটো মোৰ লাষ্ট প্ৰশ্ন, এইটো চাওক সমাৰ্থক আছিলে যিটো, দিন দিন হৈছে দিৱস, তাৰপিছত হৰ এইটো হৈছে কি নিলয়, তাৰপিছত মেঘ নীৰদ আকাশ নীলিমা। চ' অসমীয়া বিষয়ৰ এইকেইটা প্ৰশ্ন সংগ্ৰহ কৰা হৈছিলে মোৰ ইয়াৰ পিছৰ ভিডিঅ'ত, আৰু বাকী ইংলিছ তাৰপিছত চিডিপি এইবিলাক বিষয়ৰ প্ৰশ্ন আলোচনা কৰা হ'ব আৰু মেথছৰ। চ' ভিডিঅ'টো কেনে লাগিলে কমেণ্ট বক্সত জনাব, আৰু মোৰ নতুন নতুন এডুকেশ্যনেল ভিডিঅ' আৰু লেটেষ্ট ইনফৰ্মেশ্যন পাবলৈ প্লিজ লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব মাই চেনেল, লগতে বেল আইকনটো অল কৰি দিব।